What's up, guys? I'm Jet Friends. I just tip this amount of business. So, after the Kinder was to be IFTC. So, it's a broke one. So, I'm going to go to the top of the road. So, I'm going to go to the diploma engineer. RSA. So, I'm going to go to the top of the road. So, যেহেতু আপনারা নো থাকে এখান থেকে রিশকা দিয়ে আমাকে জহুরুল ইসলাম সিটিতে যেতে হবে প্রথমত গেটে নামতে হবে তারপর সেখান থেকে আবার রামপুরা ব্রিজ পার হয়ে আবার হাতিঝিল যেতে হবে আসলে সত্যি কথা কি আমার না একা করতে ভালো লাগে না সেজন্যই সঙ্গে একজন করে নিয়ে যাই অবশেষে চলে আসলাম হাতিঝিল এখন শুধু আমরা বাজে উঠবো যে বাস হাতিঝিল চকটাকারে থাকে সে বাস দিয়ে সরাসরি চলে যাব সোজা কাবরন বাজার এটা হচ্ছে আমাদের বাস তো বাইক টিকিট কাটতেছি অবশেষে গাড়িতে উঠলাম এবং আমাদের গাড়িও চলতেছে সো এখন অবিরাম পথ চলতেছি কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাব আমাদের সে বিএফডিসির কাছে এটা হচ্ছে হাতিঝিল আসল দৃশ্যগুলো না দেখতে খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখতে মজা অবশেষে পৌঁছে গেলাম কারণ বাজার তো এখান থেকেই দেখবেন সো ডিয়ার ফ্রেন্ডস আমি এখন সে বিএফডিসির সামনে কিছুক্ষণের ভিতরে তার ভিতরে ঢুকব সো সঙ্গেই থাকো এটা হচ্ছে এফডিসিতে ঢোকার গেট এবং আমিও ঢুকে গেলাম আপনাদের কিছু দেখানোর জন্য সো এখন আপনাদের দৃশ্যটি দেখছেন এটা হচ্ছে আমি ঢুকলাম ঢুকে মাস থেকে কিছু দৃশ্য নিলাম আপনাদেরকে দেখার জন্য ওটা হচ্ছে গেট সো এটা হচ্ছে একটি ভবন আমাদের কিছু পার্সোনাল কাজ আছে তো সেজন্য বড় ভাইকে নিয়ে আমাদের কাজটা শেষ করলাম সো অবশেষে কাজ শেষ করে আবার সে বড় ভাইয়ের সাথে রওনা করলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য বড় ভাইয়ের ইচ্ছে হলো একটু ক্যামেরার সামনে দাঁড়াবে আচ্ছা ভাই দাঁড়ান মান সম্মান বলতেই তো কথা থাকে আপনারা এখন আমার সামনে যে ভবনটি দেখছেন এটি হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তাদের যারা বিএফডিসিতে বিভিন্ন বিভিন্ন শাখায় কর্মজীবিত আছে সো এখন কথা হচ্ছে আপনাদেরকে যা যা আছে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আর বিশেষ করে আজকে একটা ছোট্ট শুটিং আছে শুটিংয়ের শটটা দেখাবো এটা হচ্ছে বিএফডিসির চারপাশের ভিতরে কিছু অংশ এখানে ফুল দিয়ে আমার বড় ভাই আরে বড় ভাই আমার বড় ভাইয়ের ইচ্ছে শুধু ক্যামেরার সামনে দাঁড়ায় এর একটু সামনে একটু শুটিং হচ্ছে আমরা এখন নিয়ে যাবো আপনাদেরকে সেই শুটিংয়ের কাছে এখানে হচ্ছে সেই শুটিং তো দেখতে থাকুন যে কীভাবে কীভাবে শুটিং হয় আর বিশেষ করে শুটিংটা হচ্ছে একটু আমাদের স্বাধীনতাবোধ একটি চলচ্চিত্র নির্মাণ নিয়ে এখনও কিছু কিছু দৃশ্য খুবই ভালো রয়েছে কারণ এগুলো তারা নিজেরা সাজিয়ে নিয়েছে কিন্তু সব তো ভালো থাকা লাগবে ফ্রেন্ডস আপনাদেরকে যতটুকু দেখালাম আপনারা ততটুকু দেখলেন আর বিশেষ করে কথা হচ্ছে এখানে আসলে দেখার মতো কিছু নাই কারণ বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসি এখন আর আগের মতো নাই আমরা দেখতে পেলাম যে এখানে কি আছে না আছে এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি এরকম কা নিশ্চয় কোনো কারণ আছে এখন কারণটা কি আমরা যে কারণটা দেখতে পেলাম অতীতে ফিরে যেতে হবে আর অতীত কি
সো একজন বাংলাদেশ চলচ্চিত্র ছিল কি, কিন্তু বর্তমানে কি হচ্ছে না হচ্ছে, তবে এক একজন এক এক দোষ দিয়ে থাকে চলচ্চিত্র ফেডারেশনের নামে। আজকে তো দেখলাম যে আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে এখানে কী ছিল, কিন্তু বর্তমানে এখানে কী আছে, আর কারণটা কী? কারণটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা ওই কলকাতার সিনেমা এমনি সেমনি নানান রকম মেঘনা নিয়ে মেঝে থাকি, সে এখন কথা হচ্ছে এবং আমাদের করণীয় হচ্ছে একটাই, সেটা কি এখন কথা হচ্ছে এবং আমাদের করণীয় হচ্ছে একটা কি, আমরা আবার নতুন করে আমাদের বিএফটিসির প্রতি ভালোবাসা নতুন করে জন্মায়। সো এখন আপনারা বুঝতে পারছেন, আর বিশেষ করে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, তো আমার আপনার সবারই স্বপ্ন আছে। সো এখন কথা হচ্ছে আপনাদেরকে ফার্স্ট টাইম বলি যে আমার জীবনে একটি স্বপ্ন আছে কি, একটি চলচ্চিত্র নির্মাণ করবো, এবং টোটালি ক্লিয়ার হচ্ছে যে সে চলচ্চিত্রের নাম এবং বিষয় কী সব কিছু ক্লিয়ার করা হয়ে গেছে। তো চলচ্চিত্রের নাম হচ্ছে জারজ। সো আজকের মতো এখানেই বিদায়। ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বেল বাটন টিপ।